বারম্বার রত্নভণ্ডার খবর অর্গস নিউজে প্রসারণ পরে দীর্ঘ 46 বর্ষ পরে দুর্মূল্য সোনা অলঙ্কার গণতি পাই সরকারঙ্কর চেতা পশিছি। 1978 শেষ থর পাই রত্ন অলঙ্কার গণতি মণতি হইতবা বেলে শেষে হাইকোর্টক ছাটরে চেপা হইছন্তি রাজ্য সরকার। গত বর্ষ অগস্ট মাসে হইতবা পরিচালনা কমিটির নিষ্পত্তিকু কার্যকারী করিবাকু সরকারকু 8 মাস সময় লাগিতবা বেলে সুপ্রিম কোর্টর অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অরিজিত পশায়তঙ্ক অধ্যক্ষতার এক উচ্চস্তরীয় তদারক কমিটি গঠন হয়েছে। এই কমিটি রত্নভণ্ডারে থাকা মহাপ্রভুঙ্ অলঙ্কার এবং বিভিন্ন মূল্যবান বস্তুর তালিকা প্রস্তুত করব। সেইপা আজ তদারক কমিটির অধ্যক্ষ অরিজিত পশায়ত দিন 11টায় শ্রীমন্দির যাই মহাপ্রভু দর্শন করা পরে দিন 2টার রত্নভণ্ডারু দুর্লভ অলঙ্কার গণতি মন্ত্রী পাই এক স্বতন্ত্র বৈঠক হব। রাজ্য সরকারঙ্ দ্বারা গঠিত তদারক কমিটি অধ্যক্ষ সহিত 12 জন সদস্য রয়েছে বেড়ে পরিচালনা কমিটির 3 জন সদস্য প্রসিদ্ধ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রমাকান্ত পণ্ডা, আলাহাবাদ ব্যাঙ্কর পূর্বতন সিএমডি ডক্টর বিধুভূষণ সামল, গজপতি মহারাজঙ্ক প্রতিনিধি এসআই অধিকারী, ভণ্ডার মেকআপ পুরী জেলাপাল এবং শ্রীমন্দির মুখ্য প্রশাসক কমিটি স্থান পাইছেন। এ সম্পর্কের অধিক আলোচনা পাই আমার পুরী প্রতিনিধি আলোক আশ্বাস হয়েছেন। আলোক, 46 বর্ষ পরে এ নিষ্পত্তি এবং অর্গসরে বারম্বার আপনার বি দেখছেন লগাতার খবর প্রসারণ করা যাইছি, তারপরে এ নিষ্পত্তি নেওয়া যাচ্ছে নিশ্চিত ভাবে কমল খান। দেখুন 1978 মশিয়ারে শেষ থর পাই ভিতর রত্নভণ্ডার খোলা যাই রত্ন অলঙ্কার সব গণতি করা যাই 1978 মশিয়ারু 2024 অর্থাৎ 46 বর্ষ পর্যন্ত সম্পূর্ণ রূপে ভিতর রত্নভণ্ডারু রত্ন অলঙ্কার গণতি মণতি করা যায়নি। বিজেডি সরকার সময়ের 2000-2024 অর্থাৎ 24 বর্ষ মধ্যে থরুপে মধ্যে রত্নভণ্ডার খোলা যায় রত্ন অলঙ্কার গণতি করা যায় নাই। যেটি শ্রীমন্দির রেকর্ড অফ রেকর্ডস রয়েছে প্রত্যেক 3 বছরে থরে রত্নভণ্ডার খোলা যাই রত্ন অলঙ্কার গণতি করা যাওয়ার কথা। 2000-2024 অর্থাৎ স্থির সরকার সময়ের বিজেডি সরকার সময়ের আটলিস্ট 8 থর খোলা যাই পারতা রত্নভণ্ডার খোলা যাই রত্ন অলঙ্কার গণতি করা যাই পারতা। কিন্তু কোটি না কোটি রত্ন অলঙ্কার অসুরক্ষিত বা হৃদয়ঙ্গম করিকি নিহতি বিজেডি সরকার পছেইছে, নবীন সরকার মধ্যে পছেইছেন রত্নভণ্ডার খোল না। কিন্তু বিলম্বর হলে মধ্যে সরকারঙ্ চেতা বসিছে, হাইকোর্ট ছাট পরে সরকারঙ্ চেতা বসিছে। আজি এক স্বতন্ত্র টিম বা হাই লেভেল টিম আজি আসুছেন এবং হাই লেভেল টিম অধ্যক্ষ রয়েছেন অরিজিত পশায়ত, সে আজি পুরী আসুচার মহাপ্রভুঙ্ দর্শন করবে এবং দিন 2টার রত্ন অলঙ্কার গণতি নিয়ে এক স্বতন্ত্র বৈঠক কমিটির যে 12 জন সদস্য অনেক সহ বিস্তৃত ভাবে আলোচনা করা যাব। কিন্তু বড় কথা হচ্ছে আপনার জানি 1978 মশিয়ারে 2 মাস 10 দিন ধরে রত্ন অলঙ্কার গণতি করা হয়েছিল। যে কথা সরকার কৌছেন যদি রথযাত্রা সময়ের রত্নভণ্ডার খোলা যাব সেই 9 দিন সময়ের সোনা অলঙ্কার গণতি মন তো হয়ে পড়ব না, কারণ আপনার জানি 1978 মশিয়ারে যেতবে রত্ন অলঙ্কার গণা যাই কমলা খান মে মাস 13 তারিখর জুলাই মাস 23 তারিখ পর্যন্ত 2 মাস 10 দিন পর্যন্ত রত্ন অলঙ্কার গণা যাই এবং বর্তমান রথযাত্রা 9 দিন সময়ের অসম্ভব। সেই আপনার জানি প্রথম বৈঠকের আজ নিশ্চিত ভাবে এজেন্ডা পাল্টব 1978 মশিয়ারে কোণ কোণ সব তালিকা করা যাই, কারণ 1978 মশিয়ারে যে 367 প্রকার সোনা লা যার ভরি 4364 রয়েছে এবং রূপা লা 231 প্রকার যার ওজন রয়েছে 14878 ভরি। যে কমিটির অধ্যক্ষ রয়েছেন সুপ্রিমকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিৎ পশায়ত, তাঙ্কর গোটিয়ে প্রসঙ্গ রহব 1978 মশিয়ারে করা তালিকা সহ বর্তমান যদি খোলা যাব তার তালিকাকে মেলক করা যাব। যদি 367 প্রকার সোনা যার ওজন লা 4364 ভরি এবং 231 প্রকার রূপা যার ওজন লা 14878 ভরি যদি থাকবে নিশ্চিত ভাবে স্বাগত। কিন্তু যে চর্চা হচ্ছে রত্ন অলঙ্কার সম্পূর্ণ লুট হয়ে যাইছে, যা ফলে সরকার বারম্বার পছাউছেন হাইকোর্ট বর্তমান ছাট মারিবার বর্তমান রত্ন অলঙ্কার পাই গোটে স্বতন্ত্র হাই লেভেল টিম গঠন করা গলা। তবে দেখা যাও এই কমিটি আজ কোন বৈঠকের আলোচনা করছেন, বৈঠকের কোন আলোচনা করা যাচ্ছে এবং 46 বর্ষ পরে নিষ্পত্তি ওড়িশাবাসীঙ্কর নজর রহিব। এপরে বহুত বহুত ধন্যবাদ আলোক আশ্বস্ত হয়েছিল পুরীর অধিক অপডেট দেখে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।